Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wal aqibatu lil muttaqin. Was salatu was salamu ala nabiyyihi Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Shammanita dindar bhaiya bolena. Aajke apnader samne amader ek bondhur ek bishesh onurodhe aajker video ti toiri korte hocche. তিনি তার সন্তান নিয়ে খুব কষ্টে আছেন, বারবার মোবাইলে যোগাযোগ করে জানতে চাচ্ছেন অবাধ্য সন্তান, অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করার কোনো শরীয়ত সম্মত তদবির আছে কিনা। বন্ধুরা, আমার ওই বন্ধুর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করছি। ওনার এই প্রশ্নের পরে বেশ কিছু কিতাব ঘাটাঘাটি করে ইমাম মোহাম্মদ আল জাসরি রহমতুল্লাহ আলার কিতাব, বিখ্যাত কিতাব হিসনে হাসিন থেকে আজকে ছোট্ট একটি দোয়া আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। বন্ধুরা, আমার ইমাম মোহাম্মদ আল জাসরি কে ছিলেন আমি তার সংক্ষিপ্ত পরিচিতি এখানে তুলে ধরবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে উনি কত বড় মুহাক্কিক আলেম ছিলেন। তো উনি ওনার কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একখানা ছোট্ট নাম, অত্যন্ত কুদরতওয়ালা একটি ছোট্ট নাম, একটি ছোট্ট ইসিম আমলের কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, যদি কারো সন্তান, সে ছেলে বা মেয়ে হয়, কিন্তু কোনোভাবেই সে বাধ্যগত না হয়, অর্থাৎ মাতা পিতা আত্মীয় স্বজনের বাধ্যগত যদি সে না হয়, এরকম মুসিবতগ্রস্ত কোনো পিতা বা মাতা যদি আল্লাহ আশাহিদ যে নামটি রয়েছে, এই নামটি যদি সকালবেলা 21 বার এভাবে পাঠ করে, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এভাবে যদি 21 বার পাঠ করে ওই অবাধ্য সন্তানের কপালের উপরে হাত রেখে, এবং যে পাঠ করবে সে আকাশের দিক তাকিয়ে এটা পাঠ করবে, এভাবে যদি সে একাধারে 7 দিন পর্যন্ত এটা পাঠ করে, ওই অবাধ্য সন্তানের গায়ে বা কপালে মুখমণ্ডলে ফুঁক দেয়, তাহলে অবাধ্য সন্তান, সে যত বড় অবাধ্য হোক না কেন, সে বাধ্যগত সন্তানে পরিণত হবে। বন্ধুরা, আমার খুব সংক্ষেপে আমি আজকের আলোচনাটি শেষ করব। আমি আপনাদেরকে বলবো, যাদের সন্তান বাধ্যগত, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আল্লাহর নেয়ামতের শুকরিয়া আপনাদের আদায় করা উচিত। এ যুগে আমাদের সন্তানদের মধ্যে অনেক সন্তানই অবাধ্য সন্তান হিসেবে আমরা দেখতে পাচ্ছি। সমাজের নানাবিধ কারণ, নানাবিধ সমস্যার কারণে এই সমস্যাটি হচ্ছে। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি, সারাদিন যা টিভি, বিসিআর সহ নানাবিধ পশ্চিমা সংস্কৃতির কারণে আজকে মুসলিম সন্তানরাও কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার আমি নিয়মটি আবার বলে দিচ্ছি, যাদের সন্তান একান্তই অবাধ্য, কোনোভাবেই মাতা পিতার আনুগত্য স্বীকার করে না, নামাজ পড়তে বলে পড়ে না, রোজা রাখতে বললে রাখে না, কোরআন তেলাওয়াত করতে বললে করে না, বা লেখাপড়ার প্রতি অনীহা যাদের আছে, সেই পিতা মাতা আল্লামা মোহাম্মদ আল জাসরি রহমতুল্লাহ এই শেখানো দোয়াটি, যেটি আল্লাহর 99টি নামের একটি নাম আশাহিদ, সেই আশাহিদ নামটি যদি কেউ ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এভাবে 21 বার পড়ে, এভাবে যে সন্তান অবাধ্যগত বা কোনোভাবেই মাতা পিতার বাধ্যগত না, এরকম অবাধ্য সন্তানের কপালের উপরে হাত রেখে, সেটা হতে পারে সেই সন্তানের ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় আপনি সন্তানের কপালের উপরে এভাবে হাত রাখবেন, এবং মুখমণ্ডল আকাশের দিকে তাকিয়ে আপনি বলবেন ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এভাবে 21 বার পড়ে আপনি ওই অবাধ্য সন্তানের মুখমণ্ডলের উপরে একটি ফুঁক দিবেন। এভাবে কমপক্ষে আপনি 7 দিন এই আমলটি করবেন। যদিও আল্লামা আল জাসির রহমতুল্লাহ দিনের কথা উল্লেখ করেননি, কিন্তু অন্য একটি কিতাব নিয়ে আমল করানোর মধ্যে আমি দেখেছি কমপক্ষে 7 দিন যদি এটা করা যায়, অথবা এটা আরও বাড়ানো যায় যদি তাতেও কাজ না হয়, 41 দিন পর্যন্ত যদি এটি আপনি করেন, অবশ্যই আপনার সেই অবাধ্য সন্তান বাধ্যগত সন্তানে পরিণত হবে। আল্লাহ আমাদের সবার সন্তানকে নিয়ামত হিসেবে কবুল করেন, বাধ্যগত সালেহা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে মোমেন মোমেনাত সন্তান সন্ততি দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অন্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এর দ্বারা উপকার লাভ করতে পারে। আল্লাহ হাফেজ।